করুণায় অর্থ কি? এই সমস্ত বৃক্ষ শাখা কুসুম মল্ল অদ্ভুত গ্রন্থের অর্থ অথবা বেদনামুক্তির জন্য প্রার্থনা এবং অর্থ রোল এগুলোর অর্থ কি? আমার বার্তাবহদের সংবাদের উপর নির্ভর না করে আমি নিজে এসেছি সবকিছু জানতে, নিজে অর্থাৎ আমি ইরিপা, যার খ্যাতি সর্বভুবন ব্যাপী। আপনি আপনি শ্রদ্ধা আসার জন্য বয়সের অধিকারে আপনি সকলের ভেবে বলতে পারবেন এমন কি এসেছে, এমন কি সংখ্যায় সকলে নাকি আমার কাছে কোনো দাবি নিয়ে এসেছে। বস্তুত আমি হৃদয়হীন হব যদি আপনাদের আবেদনে আমি কর্ণপাত না করি। প্রভু রাজ্জাক, আপনি দেখছেন আমরা সমবেত হয়েছি যুবক এবং প্রাচীন সকলে, কোমলমতি শিশু থেকে ভয়ভারের উচ্চ বৃদ্ধ পর্যন্ত, জিউস দেবতার পুরোহিত আমি এবং যৌবনময় নাগরিকদের অনেকে, বিপণী কেন্দ্রে আরো অনেকে আছে, সকলের হাতে বৃক্ষ শাখা, ইসমেনুস নদীর তীরবর্তী প্রসাবের দ্বৈত বেদের চতুর্দিকে ধূপাধার জ্বালিয়ে আরো অনেকেই প্রার্থনারত। আমরা আপনার কাছে, আপনি আমাদের নগরীর যন্ত্রণা লক্ষ্য করেছেন, মৃত্যুর এমন এক বন্যা বেগে নগর প্লাবিত যার থেকে মুক্তি নেই, মৃত্তিকার পুষ্পিত ফল সম্ভারে মৃত্যু, প্রান্তরের অধিত্যকার মৃত্যু, রমণীর জঠরে মৃত্যু এবং মহামারী একটি অগ্নি শিখা রূপে দানবের মতো এই নগরকে আচ্ছন্ন করে রেখেছে। ক্যাম্পাসের গৃহকে জনশূন্য করে নরককে পরিপুষ্ট করবার জন্যে আপনার অনুগত ভৃত্য হিসেবে আমরা এসেছি। আপনাকে দেবতার সমতুল্য ভেবে আসিনি, এসেছি সকল মানুষের প্রধান ভেবে। আপনি ক্যাম্পাসের এই প্রাচীন শহরে নবাগত হিসেবে এসে অভিচারিণীর প্রহেলিকার বন্ধন থেকে আমাদেরকে মুক্ত করেছিলেন। হে মহামানী দিবাস, আমাদেরকে বিপদের হাত থেকে পরিত্রাণের পথ প্রদর্শন করুন। আপনি আপনি একবার আমাদেরকে উদ্ধার করেছিলেন, কিন্তু কিন্তু এমন যেন বলা না হয় আপনার শাসনকালে আমরা সমৃদ্ধ হয়েছিলাম শুধুমাত্র পতনের জন্য। রক্ষা করুন, রক্ষা করুন, যেখানে মানুষ নেই, যেখানে বিশ্বাস নেই। তোমরা আমার সন্তান, আমি তোমাদের জন্য বেদনার্থ, কিন্তু তোমরা যেখানে বহন করছো আপন আপন বেদনা, আমি সেখানে বহন করছি সর্বজনের বেদনা, সকল মানুষের বেদনা। কিন্তু আমি তো শুনিয়ে নেই, আমি কাঁদছি এবং চিন্তার চিহ্নহীন পথ পরিক্রমণ করছি, কিন্তু আমি নিঃশেষ থাকি। একটি কাজ আমি ইতিমধ্যেই করেছি, সেটাই হয়তো শেষ আশা। আমার স্বজন প্রিয়নকে অ্যাপেলোর বৃক্ষ মন্দিরে পাঠিয়েছি দেবতাদের কি নির্দেশ জানবার জন্য। আজই তার ফেরার কথা, ভাবনা হচ্ছে এখনো কেন সে আসছে না, কিন্তু যখনই সে আসুক দেবতাদের যে নির্দেশ সে আনবে তা আমি মানব। তারা যে ইশারা করছে, আসছে, সে এসেছে আনন্দিত মুখে হাসি নিয়ে। মহাগুণী অ্যাপেলো, তার সংবাদ শুভ হোক। তার সংবাদ শুভই হবে, কেন আমি দেখতে পাচ্ছি তার মস্তকে পত্রগুচ্ছ শোভিত মুখ। এখনই সব কথা জানতে পারবো। ভ্রাতা রাজকুমার, বলো বলো কি সংবাদ আমাদের কাছে দেবতাদের কি নির্দেশ? শুভ সংবাদ, অশুভ বেদনার মধ্যেও কোনাদের ধর্ম হতে পারে। বলো বলো কি সংবাদ, সংশয় আর আশার তোলার মধ্যে আমাদের রেখো না। সর্বসমক্ষে বলবো নাকি বিপরীতে? সর্বসমক্ষে, এদের বেদনা একা এদের নয় আমারও। দেবতার নির্দেশেই কোন এক অসুচি ব্যক্তি আমাদের মধ্যে থেকে আমাদের পর্যটকে আমাদের মাতৃভূমিকে কলঙ্কিত করছে। তার নির্বাচন চাই কেসি, আপনার পূর্ববর্তী সরকার ছিলেন না, আপনি জানেন। হ্যাঁ জানি, কিন্তু তাকে আমি কখনো দেখিনি। তিনি নিহত হয়েছিলেন, দেবতার নির্দেশ আমার জন্য সে অজ্ঞাত হত্যাকারীকে শাস্তি দিই।
পৃথিবীতে কোথায় সে বিচরণ করছে? অস্পষ্ট চিহ্ন অনুসরণ করে কোথায় তাকে আবিষ্কার করবো? দেবতা বলেছে সে দেশে আছে, আর সে দেশে আছে, সন্ধান করলে তাকে পাবে, আর না করলে সে অচিহ্নিত থাকবে। গৃহে প্রাপ্ত না কোনো বিদেশ ভূমিতে লাশের ভয়াবহ মৃত্যু ঘটেছিল, তিনি ফিরতে যাচ্ছেন, এটুকুই মতো যাবে। তারপর আমরা তাকে কখনো দেখি, কেউ ফিরে এসে সংবাদ দেয়নি, সবাই নিহত হয়েছিল, শুধু শুধু একদিন বেঁচেছিল। সেও ঘটনাস্থল থেকে ভয় পালিয়ে যায়, সে ফিরে এসে সে কি বলেছিল তা আমি জানতে চাই। অনেক সময় ক্ষীণতম সূত্র ধরেও মূল ঘটনার ইঙ্গিত পাওয়া যায়। সে বলেছিল একদল ডাকাত হঠাৎ লায়াস এবং তার অনুচরদের আক্রমণ করে এবং সবাইকে হত্যা করে। ডাকাত? ডাকাতদের এতটা সাহস হতে পারি তিনি? হয়তো কারো প্ররোচনায় তারা এই কাজ করেছিল। সবাই দায় ধারণা করেছিল, কিন্তু লায়াস এই মৃত্যুকে দেখে যে বিপর্যয় নেমে এলো, তারপর তার হত্যার প্রতিশোধ গ্রহণের কথা আমি সমস্ত কিছুই নতুন করে আবিষ্কার করব, সমস্ত কিছুই দিবালোকের মতো ভাষিত হবে। তোমাদেরও ধন্যবাদ দিই, মৃতের প্রতি আমাদের কর্তব্যকে এমন কে তোমরা সচেতন করেছ। আমার নিজের জন্য এই প্রতিশোধ নেওয়ার প্রয়োজন আছে, কারণ লাশের হত্যাকারী নৃশংস হাত আমার বিরুদ্ধে উদ্যত হতে পারে। এইভাবে লাশের হত্যার প্রতিশোধ নিয়ে আমি আত্মরক্ষার ব্যবস্থা করব। বিনীত প্রার্থনা থেকে উঠে এসো, বৃক্ষ শাখা কুসুম মাল্য দূরে ফেলে দাও, নাগরিকদের সবাইকে এখানে ডেকে জানিয়ে দাও, এই কলঙ্ক হত্যার প্রতিশোধ আমি গ্রহণ করবই। একান্ত সত্য এই, আমাদের কল্যাণ অকল্যাণ সমস্ত কিছুই দেবতাদের উপর নির্ভর করছে। চলো চলো, এবার আমরা বিদায় নিই। সম্রাট প্রতিজ্ঞা করেছেন হত্যাকারী প্রতিশোধ নেবেন। শ্রীবাস দেবতা আমাদের সহায়। কিছুকাল পরে অপরিচিত বৈদেশিক হিসেবে আমি তোমাদের দেশে এসেছিলাম, সুতরাং
এই ঘটনার কোনো প্রকার ইঙ্গিত না পেয়ে এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করাও আমার জন্য বাতুলতা মাত্র। আমি আজ তোমাদের মধ্যে নবগৃহীত নাগরিক হিসেবে এই ঘোষণা করছি, যদি তোমাদের মধ্যে কেউ জানে কে রাজকে হত্যা করেছে সেই মুহূর্তে আমাকে বলুন। যদি তোমাদের মধ্যে কেউ জানে তবে সে তা প্রকাশ্যে ঘোষণা করুক, তাকে আমি পুরস্কৃত করব। এইভাবে যদি তোমরা চুপ করে থাকো অথবা সংখ্যায় আত্মগোপন করো অথবা হত্যাকারী বন্ধুকে আড়াল করতে চাও তবে তাকে আমার হাতে নিপীড়িত হতে হবে, তার ভয়াবহ শাস্তি আমি এখনই ঘোষণা করছি। যে দেশ আমি শাসন করছি সেই দেশের জনসাধারণের সঙ্গে তার সামাজিক এবং মানবিক কোন সম্পর্কই থাকবে না, প্রার্থনা গৃহে অথবা উৎসব প্রান্তরে কোথাও তার কোন অধিকার থাকবে না, প্রতিটি গৃহ থেকে সে অশুচি এবং ঘৃণিত বলে বিতাড়িত হবে। একই শাস্তি আমারও হবে যদি আমিও জ্ঞান সারে পাপিকে আশ্রয় দিই। আমি আশ্চর্য হচ্ছি এই ভেবে, দেবতাদের কোন প্রকার নির্দেশ নাই বা থাকলো দেশের ন্যায় পরায়ণ নৃপতির গোপন হত্যার প্রতিশোধ গ্রহণের চেষ্টা জনসাধারণের মধ্যে কেন জাগলো না? তবে যাই হোক, ল্যাপটেকাস, পলিডোরাস এবং ক্যাটবালদের সন্তানের সম্মানের জন্য এই কলঙ্ক হত্যার প্রতিশোধ আমি গ্রহণ করবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। যারা আমায় সহায়তা করবে না দেবতাদের অভিসম্পাত তাদের উপর, আর যারা আমার সহায় ন্যায় এবং সত্য চিরদিন তাদের সঙ্গে থাকুক। আমরা হত্যাকারীকে চিনি না, যিনি বিপদ আমাদের দিয়েছে তিনি তার সন্ধান করে। কিন্তু দেবতাকে তো তার ইচ্ছের বিরুদ্ধে কথা বলানো চলে না। আমরা হত্যাকারী সন্ধানের তৃতীয় কোন উপায় খাতে জানাতে পারি। আমরা জানি যে ত্রিকালদর্শী মহাপুরুষ টিরেসিয়াস ভবিষ্যৎ জ্ঞান অলৌকিক ক্ষমতায় হত্যাকারীকে যারা দেখেছে তারা কোথায়? অন্যায় থেকে যারা দূরে সরে না অভিসম্পাতকে তারা ভয় পায় না। কিন্তু একজন আছেন যিনি সর্বজ্ঞ, তিনি অন্যায়কারীকে শাস্তি দিতে পারেন, তিনি দেবগণ, কোন মানুষের সত্য তার কাছে গোপন থাকতে পারে না। ওই তো তিনি আসছেন। আপনি সব জানেন যা বলা হয়েছে এবং যা বলা হয়নি, স্বর্গের গোপনতম তথ্য এবং পৃথিবীর ক্ষুদ্রতম কথা সবই আপনি অনুভব করতে পারেন যদি আপনি অন্ধ। যে মহামারী আমাদের দেশকে আচ্ছন্ন করেছে তা থেকে মুক্তির জন্য আমরা আপনার সহায়তা আশা করি। ফিবাস দেবতা জানিয়েছেন এই মহামারী থেকে মুক্তির একমাত্র উপায় লায়সের হত্যাকারী আবিষ্কার করে তাকে শাস্তি দেওয়া, ঠিক সান্তর ঘটানো অথবা মৃত্যুদণ্ড দেওয়া। আপনি রক্ষা করুন সবাইকে, আপনি রক্ষা করুন। একটি মৃত্যু দ্বারা যা বলি অপবিত্র হয়েছে আপনি তা পবিত্র পরিচ্ছন্ন করুন। মানুষের মহত্তম কৃত্য হচ্ছে অন্যের কল্যাণের জন্য নিজের সমস্ত শক্তি ব্যয় করা। মূল্যবান কিন্তু যেখানে জ্ঞান কোন লাভের সম্ভাবনা আনে না এখানে বিজ্ঞ হওয়ার অর্থই দুঃখ পাওয়া। কেন আমি এই চরম সত্য থেকে বিস্মৃত হলাম? আমার এখানে আসা উচিত হয়নি, আমার কথা কারো জন্যই কোনো শুভ সমাপ্তি আনবে না। অশুভ সমাপ্তিকে এড়াবার জন্য এই আমি সংযত বাক। দেবতাদের তো হয় আপনি মুখ ফিরে নেবেন না, আমরা সবাই নতজানু হয়ে আপনার কাছে প্রার্থনা করছি। যদি আপনি সমস্ত ঘটনা জানেন তবে তা গোপন রাখবেন না। তোমরা সকলেই বিভ্রান্ত, আমি সেই গোপন সত্য জানি যা বড় দুঃখের, আমি তা প্রকাশ করব না। কি বলছেন আপনি?
কি বলছেন আপনি টেরেসিয়াস? আপনি জানেন অত আপনি বলবেন না, এই ঐশ্বর্য জল নগরী ধ্বংস হোক, এটাই আপনি চান? আমি তোমাকে বাঁচাতে চাই, তুমি ক্রমান্বয়ে সুনিশ্চিত ভয়াবহতার সঙ্গে নিজেকে জড়াতে চাচ্ছ। আমাকে আর প্রশ্ন করো না, অর্থহীন হবে, তোমাকে আমি কিছুই বলবো না। আপনি অসভ্য, আপনার নিষ্ঠুর বাক সংযম পাথরকে ক্রুদ্ধ করে তোলে। আচ্ছা আচ্ছা, কোনো কিছুই কি আপনাকে স্পর্শ করে না? শেষ পর্যন্ত আপনি আপনার এই অশোভন অস্বীকারকেই বাঁচিয়ে রাখবেন। আমাকে দোষারোপ করো না, তোমার নিজের সর্বনাশকে রোধ করার চেষ্টা করো। নিশ্চয় করবো, আমি কাউকে বাঁচিয়ে কথা বলবো না। আমার মনে হয় না, না এটা আমার বিশ্বাস যে লাসের হত্যার ষড়যন্ত্রে আপনিও জড়িত ছিলেন। এই ছাদে অর্থ হয়তো ধরেননি, তুমি এদেশের মহামারী ও মন্যন্তরের কারণ, তুমি এদেশকে অপবিত্র ও রাঞ্চিত করছেন। এসব কথা ক্রুদ্ধ করবে। নিশ্চয়ই তুমি যা জানো তা সব আমি জানতে চাই, তোমার এই উন্মত্ততা শেষ, আমি দেখতে চাই। তুমি তোমার মহাপাপ সম্পর্কে অনভিজ্ঞ, তুমি জানো না যে তুমি তোমার নিকটতম আত্মীয়ের সঙ্গে পাপের মধ্যে বাস করছো। নিশ্চয়ই যদি সত্যবোধের কোনো ক্ষমতা থাকে তাহলে নিশ্চয়ই বলবো। সত্যবোধের ক্ষমতা? কিন্তু তা তোমার জন্য নয়, তোমার মতো লজ্জাহীন দৃষ্টিহীন বিকারগ্রস্থ ভণ্ড তপস্বীর জন্য নয়। তোমার জন্য আমার করুণা হয়, আজ তুমি আমার প্রতি যে অশুভ শব্দগুলি প্রয়োগ করছো, একদিন সমস্ত পৃথিবী তোমার প্রতি তা প্রয়োগ করবে। আরে চিরকালীন অন্ধকারের মধ্যে বাস করে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, যে আলোই দেখলো না তার ক্ষমতা কতটুকু। আমি তো তোমার কোনো ক্ষতি করব না, সমস্ত এখনো দেবতার হাতে, যা করবার তিনি করবে। ক্রিয়ন? ক্রিয়ন? এটা কি তুমি ক্রিয়নের ষড়যন্ত্র? ক্রিয়নের ষড়যন্ত্র না, ক্রিয়ন নয়, ক্রিয়ন নয়, তোমার শত্রু তুমি। অপসারণের জন্য অন্ধ অবিচার ও সম্মুখে সহায়তা গ্রহণ করবে। কোথায় ছিল তোমার দৈব শক্তি? কোথায় ছিলে তুমি যখন এই দেশে হাহাকার লেগেছিল? তখন তো কারোর জন্য তুমি অপয় বানিয়ে আনোনি, সাধারণের প্রতি অগম্য এক তুর্কি রহস্য ছিল, সেই রহস্যের সমাধান তো তুমি করনি। তোমার তথাকথিত অবিচার মন্ত্র নিয়ে তুমি আত্মগোপন করেছিলে। তখন আমি এলাম, আমি, আমার মন্ত্র ছিল না, তোমার মতো দৈব শক্তি ছিল না, সাধারণ বুদ্ধি দিয়ে আমি সেই রহস্যের সমাধান করেছিলাম। আর এখন তুমি আমাকে সরাতে চাও, ক্রিয়নকে সিংহাসনে বসিয়ে তার ঘনিষ্ঠ পার্শ্বচর হবে, তাই না? টিবেরিয়াস, তুমি যদি বৃদ্ধ না হতে, তোমার এই অভ্যুত্থানের মূল্য আমি তোমাকে দিয়ে দিতাম। যদিও তুমি রাজা, কিন্তু একটি ক্ষেত্রে তোমার এবং আমার সমান অধিকার আছে, উত্তর দেয়া বা না দেয়ার অধিকার। আমি তোমার আজ্ঞাবহ নই, আমি লাসিয়াসের আজ্ঞাধীন, আর ক্রিয়নের সঙ্গেও আমার কোনো যোগ সূত্র নেই। আমার দৃষ্টিহীনতাকে ব্যঙ্গ করে তুমি আনন্দ পাচ্ছ, কিন্তু দৃষ্টি থাকা
তোমার সর্বনাশ দেখতে পাচ্ছ না? তুমি দেখছো না যে কাদের সঙ্গে তোমার সতত জীবন যাপন? কার সন্তান তুমি? আমি বলছি তুমি পাপ করেছ, পাপ করেছ পৃথিবীতে তোমার আপন জনের বিরুদ্ধে এবং যে সমাধিতে আছে তার বিরুদ্ধে। কিন্তু এই সমস্তই তোমার জ্ঞানের অগোচর, দুধারী তরবারির মতো তোমার পিতা মাতার অভিসম্পাত করছে তোমার উপর। এই অভিসম্পাত তোমার দেশ ত্যাগী করবে। এখনকার চোখের স্বচ্ছ দৃষ্টি অন্ধকার আচ্ছন্ন হবে, তখন তোমার আত্মচিৎকারের প্রতিধ্বনি জাগবে সিথায়রনের সর্বক্ষেত্রে। যে বাসর সূর্যায় তুমি মধুর সঙ্গীতের আমন্ত্রণ পেয়েছিলে, সেই সঙ্গীতের স্মৃতি চরমতম দুঃখ দাহনের সংবাদ হবে। পৃথিবীর মানুষের উপর যে অভিশাপ আজ পর্যন্ত উচ্চারিত হয়নি, সেই চরম অভিশাপে তুই নির্বাসিত হবে। পানি নির্মল হবে, রস মুক্ত, সহজ নির্মল, অন্যায় ক্রোধের কান্তি সত্য কবুল হইয়া স্বচ্ছ। তোমার প্রলাপ আর শুনতে হবে আমাকে। আমার দৃষ্টির আড়ালে যাও, যেখান থেকে এসেছিলে সেইখানে ফিরে যাও। নিশ্চয়ই যাব, তোমার ইচ্ছেতেই আমি এখানে এসেছিলাম, আমার ইচ্ছেতে নয়। যদি জানতাম যে কি উন্মত্ত প্রলাপ আমাকে শুনতে হবে, তাহলে আর তোমাকে কষ্ট হবে। তোমার কাছে উন্মাদ হতে পারি, কিন্তু তোমার পিতা মাতার কাছে নয়। কি বললে তুমি? কি বললে? আমার পিতা মাতা তোমার দুর্ভাগ্য ও সর্বনাশের কথা ভাবছি। আমি সঙ্গীত নই, এই দেশকে আমি বিপদ থেকে বাঁচিয়েছি, সুতরাং আমি ক্লানিমুক্ত। আমি যাচ্ছি, আমার ক্ষতি করতে পারো তা ভেবে আমি প্রস্তুত হইনি। যে ব্যক্তির বিরুদ্ধে তুমি প্রচন্ড শাসন নির্দেশ ঘোষণা করেছো, এ তো এখানেই উপস্থিত। বিদেশি বলে পরিচিত, স্বজন বলে গৃহীত, অথচ অচিরে স্পষ্ট হবে সে বিদেশি নয়, সে ধীনীয়। সে এসেছিল দৃষ্টি নিয়ে, অন্ধ হয়ে প্রত্যাগমন করবে। এখন সে ধনী, তখন হবে বৃত্তহীন নিঃস্ব, যষ্টি হাতে নিয়ে পথ খুঁজে দেশান্তরে যাবে। ক্রমশ স্পষ্ট হবে একই সঙ্গে সে ভ্রাতা এবং পিতা তার সন্তানদের কাছে। যে রমণী তাকে জন্ম দিয়েছে তারই স্বামী, পিতৃহন্তা এবং পিতৃসত্তার অধিকার ভোগী। গভীর ভাবে চিন্তা করব, আমি কি বললাম? তারপর যদি স্থির হয় যে আমি ভুল করেছি, তখন বলো আমি ত্রিকালদর্শী নই।
ত্রিকালদর্শী দেবতা ভয়ঙ্কর কথা বলেছেন, বিশ্বাস করতে ভয় হয়, অথচ অবিশ্বাস করা চলে না। মানুষের ক্ষমতার সীমা আছে, সমস্ত সত্যই কি তার কাছে স্পর্শ হয়? আমার উদ্দেশ্য
দেশের এই চরম দুর্দশার সময় ব্যক্তিগত বিরোধকে বড় করে তুলছ? ইডিপাস, তুমি প্রাসাদ অভ্যন্তরে যাও। প্রেয়, তুমিও যাও। নিশ্চয়ই কোনো তুচ্ছ ব্যাপার নিয়ে তোমাদের বিরুদ্ধে সূত্রপাত ঘটেছে। তোমার স্বামী আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন। সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যদি কথা সত্য হয় তাহলে দেবতার অভিশাপ আমার উপর নেমে আসুক। প্রেয়, শপথ নিয়েছে, দেবতার নামে যে শপথ নেওয়া হয় সেই শপথের অমর্যাদা করো না, তাকে বিশ্বাস করো। ইডিপাস, বিশ্বাস কাকে বিশ্বাস করবে? প্রেয়ণের মুক্তি চেয়ে আমার মৃত্যু অথবা আমার দেশ সম্পর্কেই তোমরা কামনা করছো? তোমাদের অনুরোধে তাকে আমি মুক্তি দিলাম, তাকে আমি ঘৃণা করি। ঘৃণা, আত্মনির্যাতনের নামান্তর মাত্র। তুমি যাও। পৃথিবীতে একমাত্র আপনি আমার মতো অন্যায় বিচার করলেন। যতটুকু আলোচনা হয়েছে এখানে তা শেষ হোক। কি অপূর্ব শান্তির প্রস্তাব! আমাদের উপর বিশ্বাস রাখুন। লাঞ্ছনার দিনে যিনি এদেশকে অকল্যাণ থেকে মুক্ত করেছিলেন, তিনি আবার সকল ঝড় ঝঞ্ঝা থেকে আমাদের পরিপূর্ণ বিশ্রামে পৌঁছে দেবেন। সব কথা কেন আমাকে বলছো না বলো? আমি অনুরোধ করছি, প্রিয়নের বিরুদ্ধে তোমার অভিযোগের কারণ কি? বলছি, তোমাকে আমি বলবো, দোষ প্রিয়নের, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কি ষড়যন্ত্র? সে বলেছে যে আমি নাকি লাশের হত্যাকারী। আমার কাছে তো প্রমাণ আছে, দেবতাদের দৈব বাণীর কথা শুনেছিলেন তার মন্ত্রীদের কাছে, যে আপন সন্তানের হাতে তার মৃত্যু ঘটে। তার সন্তান অর্থাৎ আমার এবং তার সন্তান, কি হলো সেই দৈব বাণী? সবাই জানে লায়াস নিহত হয়েছিলেন বিদেশি দস্যুদের হাতে এমন এক স্থানে যেখানে তিনটি রাস্তা একত্রে মিলিত হয়েছে। তার মোচার পূর্বে সন্তানটি যখন মাত্র তিন দিনে, তখন তার পা দুটো লোহার শলাকা দিয়ে দৃঢ় নিবন্ধ করে তাকে ফেলে আসা হয়েছিল ওই নির্জন পাহাড়ে। আর সে অবস্থায় এখনো তো তাকে বাঁচিয়ে রাখতে পারে না। ঘটনাটি কতদিন পূর্বে? প্রভু, প্রভু, বিশ্ব পিতা, আমাকে নিয়ে তুমি কি করছো? কিছু জিজ্ঞাসা করো না। লাশ দেখতে কিরকম ছিলেন? তার বয়স ছিল কত? লম্বা, তুষারের মতো চুল, দেখতে অনেকটা তোমার মতো। আমি কি সে অভিশপ্ত? এ কি সম্ভবপর? আমি আরো কিছু জানতে চাই। আমি যা যা জানি সব তোমাকে বলেছি। রাজার সঙ্গে কারা ছিল? তিনি অনেক লোক সঙ্গে করে যাচ্ছিলেন, না মাত্র অল্প কয়েকজন? তখন সে বিদায় নিয়ে চলে যায়। সে এখন গ্রামে মেষ পালনের কাজ করছে। তাকে আপনি পাওয়া যায় না? নিশ্চয়ই যায়।
কিন্তু তাকে দিয়ে কি দরকার? অনেক 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 দরকার তাকে, তাকে আমার এখনই দরকার। ঠিক আছে, তাকে আনতে লোক পাঠাচ্ছি, কিন্তু তুমি এত অস্থির হচ্ছ কেন? কি হয়েছে বলো আমাকে। বলছি আমার জীবনের আর কোনো কথাই তোমার কাছে গোপন থাকবে না। শোনো তাহলে, আমার পিতা ছিলেন করিন্থিয়, নাম পলিবাস, মাতা ডোরিয়ান, নাম মেরোপি। সারা শহরে আমি ছিলাম সর্বশ্রেষ্ঠ মানুষ, লোকে আমি সেভাবে খুব খাতির করত। কিন্তু একদিনের এক ঘটনায় সব কেমন যেন ওলট পালট হয়ে যায়। একদিন এক পৌরসভায় একজন লোক উপহাসের ভঙ্গিতে আমাকে বলে যে আমি নাকি আমার পিতার প্রকৃত সন্তান নই। এই কথা আমি খুব আঘাত পেলাম। কোন রকম নিজেকে সামলে নিয়ে পরদিন পিতা মাতাকে জিজ্ঞেস করলাম সত্যি ঘটনাটা কি। তারা খুব ক্রুদ্ধ হলেন, বললেন এসব মিথ্যে কথায় আমি যেন কান না দিই, আমার চিন্তা দুর্বল হবে। তো তবু একদিন কাউকে কিছু না জানিয়ে আমি পায়ের দৈববাণী শুনতে গেলাম। আমার প্রশ্নের উত্তর এলো না, কিন্তু যা শুনলাম তাতে আমি অসম্ভব ভীত হলাম। শুনলাম আমি নাকি পিতৃঘাতী হব এবং আমার মাতার দাম্পত্য সজ্জাকে আমি কলুষিত করব। এরপর প্রাণী ও বেদনায় আমি করিন্থ ত্যাগ করলাম এবং যেখানে লাশ নিহত হয়েছে বলে এখন শুনছি সেইখানে এলাম। অসত্য আমি প্রকাশ করছি, তুমি মন দিয়ে শোনো। যেখানে তিনটি রাস্তা একত্রে মিলেছে সেইখানে অশ্বচালিত যানে কয়েকজন অনুচর সমাজজন বৃদ্ধ ব্যক্তি যাচ্ছিলেন। অশ্বযানের চালক আমাকে পথ ছেড়ে যেতে বলে, অত্যন্ত রুঢ় কণ্ঠে বলে। শুধু বলে সে ক্ষান্ত হয় না, সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বৃদ্ধ যাত্রীও তার হাতের অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করেন। স্বাভাবিকভাবেই আমি অত্যন্ত ক্ষিপ্ত হই এবং আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে সেই বৃদ্ধকে এবং তার অনুচরদের আমি হত্যা করি। সেই সত্য ছিল
বিদ্যমান থাকো, তাহলে এই মুহূর্তে সেটা হলো এখন এখন নাম মিথ্যে হতে যাচ্ছে, মানুষের আনন্দিত সত্য রূপ বিনষ্ট হচ্ছে। আমি বেদিমূল্যে নির্মাল্য দিতে এসেছি, বৃক্ষ শাখা কুসুম মাল্য ধূপ এনেছি। রাজা ইদিপাস অত্যন্ত চিন্তিত ও বিপর্যস্ত, আমি তাকে প্রবোধ দেবার মতো কিছুই পাচ্ছি না। তিনি কল্পনাকে আশ্রয় করছেন আর বর্তমানকে বিচার করছেন অতীতকে দিয়ে, তাই দেবতাদের সহায়তা কামনা করছি। উজ্জ্বল অ্যাপোলো, অপবিত্রতা ও অশুচি থেকে সবাইকে রক্ষা করো। আমি এখানকার রাজা ইদিপাসের সন্ধান করছি, তিনি কোথায়? এই প্রাসাদে। তোমারও কল্যাণ হোক, তুমি কোন সংবাদ নিয়ে এসেছো না কোনো অনুরোধ এনেছি? আপনার স্বামীর জন্যে, আপনার জন্যে এবং গৃহের জন্যে শুভ সংবাদ এনেছি। কি সংবাদ? আনন্দের সংবাদ, দুঃখের বর্ত। কি এমন সংবাদ যা একই সঙ্গে আনন্দ ও দুঃখ নিয়ে আসে? করিন্থের অধিবাসী ইদিপাসকে সিংহাসনে বসাতে চায়। রাজা পলিবাসকে বেঁচে নেই? না, রাজা পলিবাস তার মৃত্যু। কি বলছে? রাজা পলিবাসের মৃত্যু ঘটেছে, ইদিপাসের পিতা। ঠিক তাই। দ্রুত তোমার প্রভুকে খবর দাও, তাকে বার্তা বহরে সংবাদ পৌঁছে দেবে। কোথায় গেল সেই দৈববাণী? রাজা ইদিপাসের হাতে যে ব্যক্তির মৃত্যু ঘটবে স্বাভাবিক মৃত্যুই তো তার ঘটলো। চোকাস্তা, আমাকে কেন ডেকে পাঠিয়েছো? এই লোকটির কথা শোনো, শুনে তারপর বলো দৈববাণীর মূল্য কত। একে আমার জন্য কি সম্ভব হয়েছে? এ করিন্থ থেকে আসছে, তোমার পিতা পলিবাসের মৃত্যু ঘটেছে। কি কি বললে তুমি? এই এই তুমি নিজ মুখে বলো। কোন অন্যায় ষড়যন্ত্রে মারা গিয়েছেন না দুর্ঘটনায় বারো ভোগে? বৃদ্ধ ব্যক্তির মৃত্যু যেভাবে ঘটে সেভাবে, অর্থাৎ তিনি লোভ ভোগে মারা গিয়েছেন। তার বয়স হয়েছে। আমার বিচ্ছিন্ন তো তার মৃত্যু হতে পারে, তাহলে তো আমি তাকে মেরেছি। না না, দৈববাণীর কথা তো অক্ষরে অক্ষরে বলতে হবে, তা তো হলো না। আমি তোমাকে বলিনি দৈববাণীর কোনো মূল্যই নেই? হ্যাঁ সত্য সত্য, কিন্তু কিন্তু আমার মা যতদিন বেঁচে আছেন ততদিন তুমি আমাকে যতই প্রবোধ দাও না কেন, ভয় আমার যাবে না। কিন্তু তোমার পিতার মৃত্যুতেই তো তোমার মনে শান্তি আসে উচিত। হ্যাঁ সত্য, কিন্তু আমার মা যতদিন বেঁচে আছেন আমি কিছুতে নিঃসঙ্গ হতে পারছি না। বলছেন আপনি, আপনি কাকে ভয় পাচ্ছেন? কেন পরিবারের স্ত্রী হিরানি মেরো কি? কেন তাকে নিয়ে আপনার শঙ্কা কিসে? আমি আমি এক দৈববাণী শুনেছিলাম, তাতে আমি ভয় পাচ্ছি। আমার মতো এক অপরিচিতকে সে দৈববাণীর কথা বলা যায় না? শুনেছিলাম আমি নাকি, আমি নাকি আমার পিতাকে হত্যা করবো এবং আমার মাতাকে বিবাহ করবো, এই জন্যই আমি করিন্থ থেকে পালিয়ে এসেছি। এই জন্যই আপনি এতদিন করিন্থে যাননি? হ্যাঁ, আমি পিতৃঘাতী হতে চাই। আপনার ভয় আমি কিছুটা দূর করতে পারি। আমি সে সংবাদ নিয়ে এসেছিলাম, কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে আমি আপনাকে করিন ফিরিয়ে নিয়ে যেতে পারি না। না না না, আমার আমার মা যতদিন বেঁচে আছেন ততদিন আমি করিতে ফিরে যাব। আপনি সব ঘটনা জানেন না তাই কথা বলছেন। কি জানি না কি জানি না, দেবতাতে দোহায় বলো। ভয় পাচ্ছে যে দেশ ফিরলে আপনি কলঙ্কিত হবেন। হ্যাঁ তাহলে জানেন আপনার ভয় সম্পূর্ণই অমূলক। কি করি, আমি তো পরিবাসের সন্তান। পরিবাস পরিবাসের সঙ্গে আপনার রক্তে কোনো সম্পর্ক নেই। পরিবাস আমার পিতা নয়। আমার সঙ্গে যে সম্পর্ক পরিবাস পরিবাসের সঙ্গে সেই সম্পর্ক, অর্থাৎ কোনো সম্পর্কই নেই। কিন্তু কি করে হয়,
আমি তার কাছে লালিত হয়েছি, আমি তার একান্ত আপনজন ছিলাম। তিনি আপনার জন্মদাতা নন। তাহলে কেন তিনি আমাকে পুত্র হতেন? তিনি অপুত্রক ছিলেন, তাই তিনি আপনাকে সন্তান রূপে গ্রহণ করেছিলেন, আর আমি আমি আপনাকে তার হাতে তুলে দিয়েছিলাম। তুমি? হ্যাঁ। আর তুমি, তুমি আমাকে কোথায় পেয়েছিলে? আমাকে কিনে এনেছিলে না পথে কুড়িয়ে পেয়েছিলে? আমি পর্বত উপত্যকায় পেয়েছিলাম। কেন তুমি পর্বত উপত্যকায় গিয়েছিলে? আমি সে অঞ্চলে মেষ চারণভূমি রক্ষক ছিলাম। মেষ চারণভূমি রক্ষক? একজন সাধারণ লোক। হ্যাঁ, কিন্তু সে মুহূর্তে আমি ছিলাম আপনার রক্ষাকর্তা। কেন কেন তুমি যখন আমাকে কোলে তুলে দিলে তখন আমার কোনো বিপদ দেখেছিলে? আপনার পায়ের গোড়ালিতে এখনো তার স্বাক্ষর আছে। পায়ের গোড়ালিতে একটা ব্যথা আছে। আমি যখন আপনাকে পাই আপনার পা দুটো, আপনার ও দুটো পা কাটা তার দিয়ে বাঁধা ছিল। তাহলে এই চিহ্ন আমি আমার শিশুকাল থেকে বহন করছি। সমস্ত সত্যের চূড়ান্ত প্রকাশের সময় এসেছে। আমি আমার জন্মের শব্দ আবিষ্কার করবই। দেবতার দোহায়, তুমি আর কিছু জানতে চেও না। যদি তোমার নিজের জীবনের প্রতি মমতা থাকে তবে সমস্ত সন্ধান এখন ক্ষান্ত দাও। আমার বেদনা যে মুহূর্তে কি তা কেউ জানলো না। রানী, তোমার তো ভয় কোনো কারণ নেই। যদি প্রমাণ হয় যে আমি দাসের সন্তান, তাহলে তো তোমার রাজকীয় মর্যাদা নষ্ট হচ্ছে না। তুমি আর নিজের সর্বনাশ করো না, আর কিছু জানবার চেষ্টাও করো না। আমি সত্য আবিষ্কার করবই। আমি আবারও বলছি, তুমি আর কিছু জানতে চেও না। তোমার কথায় আমি আর ধৈর্য রাখতে পারছি না। হায় রে দুর্ভাগা, হায় রে দুর্ভাগা, তুমি যেন কখনোই না জানো তুমি কে। এই তোমরা কেউ যাও, সেই মেষ পালককে ডেকে আনো। রানী তার জন্মের গৌরব নিয়ে বেঁচে থাকো। অন্ধ, তুমি অন্ধ। হায় রে দুর্ভাগা, হায় রে দুর্ভাগা, তুমি যেন কখনোই না জানো তুমি কে। তুমি যেন কখনোই না জানো তুমি কে। আমার জন্ম খুব নিচু ঘরে হতে পারে, কিন্তু তাও আমি জানতে চাই। রানীর গর্বে আঘাত লেগেছে। তিনি ভাবতে চান না যে তার স্বামী রাজবংশের কেউ নয়। কিন্তু আমি নিজেকে ভাগ্যের সন্তান বলে মনে করি। ভাগ্যই আমাকে বড় করেছে, সেই আমার মাতা, সেই আমার উৎস। এই সত্য আবিষ্কারে আমার কোন লজ্জা নেই। সকল সত্য পূর্ণ চাঁদের মতো ভাগ্য তোমার জননী হতেও পারে। এদেশের মাটি হয় তোমার মাতা, সত্য জাগুক আনন্দে অবিরত। গ্রামবৃদ্ধি কর, আমার মনে হয় সেই মেষ পালক আসছে। লোকটি বৃদ্ধ, বয়সের মনে উচ্চ। হ্যাঁ, আমার মনে হয় এসে আমি যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক উত্তর দাও। তুমি একসময় লায়াসের অধীনে কাজ করতে। আমি তারকের হেয় প্রতি পালিত হয়েছিলাম। তুমি কি করতে? আমি আমি উপত্যকে মেষ চালন করতাম। কোন কোন অঞ্চলে তুমি যেতে? অনেক অঞ্চলে গিয়েছি, সিথারেনে আরো অনেক অঞ্চলে।
এই লোকটিকে কখনো দেখেছ? আমি মনে করিয়ে দিচ্ছি, অনেকদিন আগের কথা, আমরা সিদ্ধায়ের প্রান্তরে মেষ চালাতে আসতাম শীতকালে, শীতকালে আমি করে ফিরে যেতাম আর তুমি টিভি ফিরে যেতে, মনে পড়ছে? মনে পড়ছে, কিছু কিছু মনে পড়ছে, অনেক আগের কথা। আচ্ছা আচ্ছা, এটা কি মনে পড়ে? লালন করবার জন্য একটি শিশুকে আমার হাতে দিয়েছিলে। তুমি কি সব বলছো? কেসব বাজে কথা জিজ্ঞাসা করছো? তিনি তোমার সেই শিশু। মুখ সামনে কথা বলো, অসভ্যতা করো না। বলো, অসভ্যতা তো তুমি করছো। কেন আমার উপর কুত্ত হচ্ছেন? আমি তো কোনো দোষ করিনি। তুমি ঠিক ঠিক উত্তর দিচ্ছ না। যে শিশুটির কথা বলা হচ্ছে তাকে তুমি এভাবে দিয়েছিলে? দিয়েছিলাম কেন? সেদিন আমার মৃত্যু হলো না। যদি তুমি সত্য কথা না বলো তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। সব কথা বলাই তো আমার কাছে মৃত্যু সমান। এখনো ফাঁকি দিতে যাও। আমি তো বলেছি, আর কি বলবো? সে তোমার সন্তান না, আমার সন্তান নয়, অন্য একজন। কেসে কোন ঘরে ছিল বলো, বলো বলো।
দিকে দেখো, এখনো কি বলবে মানুষের আনন্দের কোন মূল্য আছে? শেষ বঞ্চনার ইতিহাস আর আছে কি? এখন আমি আপনাদের যা বলবো তা জুড়ে প্রস্তুত থাকুন, যা শুনবেন তা আপনাদের চোখে অশ্রু আনবে। আমি ভয়ঙ্কর সংবাদ এনেছি। প্রথম সংবাদ, রানীর মৃত্যু ঘটেছে তার নিজ হাতে। আপনারা দেখেন নি সেই বিভীষিকা আপনাদের চোখের সামনে নেই, কিন্তু আমি দেখেছি, আমি তার সর্বশেষ বেদনার সাক্ষী। আপনারা দেখেছিলেন রানী দ্রুত কঠোর অভ্যন্তরে গেলেন, তিনি হাহাকার করে তার বিবাহ সজ্জায় গেলেন, সেইখানে মৃত রাজা লায়াসের নাম ধরে আত্মনাদ করতে লাগলেন। তার আত্মনাদ, তার আত্মনাদ আমরা বাড়ি থেকেই শুনছিলাম। এই সময় রাজা ইলিপাস চিৎকার করে বাসার ভেতরে এলেন। তিনি অস্ত্র চাইলেন, বললেন, আমাকে কি অস্ত্র দাও, অস্ত্র দাও! কোথায় কোথায় আমার স্ত্রী, আমার মাতা? কোথায় সেই স্ত্রী যে আমার স্ত্রী নয়? এক সময় তিনি রানীর বন্ধ দরজায় আঘাত তুলতে লাগলেন। আমরা সবকিছু সংকিত হয়ে দেখতে লাগলাম। তার প্রচন্ড আঘাত সহ্য করতে না পেরে দরজা ভেঙে পড়ল। আমরা বিস্ফারিত চোখে চেয়ে দেখলাম রানী চৌকাস্তা গলায় ফাঁস লেগে ঘরের মধ্যে ঝুলছে। ফাঁসি দড়িতে আলগা করে মৃতদেহটিকে মেঝের উপর নামালে নিপাত। তারপর তার দরজা বরং থেকে সোনার কাটা খুলে নিয়ে উন্মাদের মতো চিৎকার করে বারবার 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 যে চোখে বিদ্যুৎ করতে লাগলেন। রক্ত গড়াতে লাগলো, বৃষ্টি ধারা মতো তরকার রক্ত ঝরতে লাগলো তার আহত চক্ষু কৌটোর মধ্যে। এরা পাপ করেছিল অনেক দিন, এরা দুজনেই আনন্দে দিন যাপন করছিল, ন্যায় পরায়ণতায় এরা আনন্দের অধিকার পেয়েছিল, কিন্তু আজ বেদনা, অনিবার্য ধ্বংস, মৃত্যু সব এখানে এসেছে। তিনি চিৎকার করছেন কাউকে পথ দেখিয়ে দিতে। তিনি ছিবি অধিবাসী বৃন্দকে জানাতে চান কে লায়াসের হত্যাকারী। যে অভিশাপ বাণী তিনি উচ্চারণ করেছিলেন সেই অভিশাপ তিনি নিজের উপর আরোপ করতে চান, কিন্তু কেউই তাকে পথ দেখাচ্ছে না। অসহ্য বেদনায় তিনি ভেঙে বলছেন, যতক্ষণ শব্দ পাচ্ছি এখন আপনারা সবই দেখবেন, অসহ্য বেদনায় আহত রাজা ইলিপাসকে আজ আপনার তুলনা করুন। আশ্চর্য
যা কখনো কোনো বাতাস উড়িয়ে নিতে পারবে না। আত্মার অন্ধকার স্মৃতি আমি আমি নিপীড়িত, আমি লাঞ্ছিত, আমি আমি মুহ্যমান। সে সমস্ত বেদনা আমাকে দিয়েছে যখন চারিদিকে কদর্য বিভৎসতা, তখন এই চোখ দিয়ে আমি কি করবো? আমি মাতার দাম্পত্য সঞ্চয়াতে কলুষিতকারী এক নির্যাতিত নিপীড়িত মানুষ। আমি ইডিপাসের বিরুদ্ধে সমস্ত পৃথিবীর বলবার আর কি বা বাকি আছে? আমি কখনোই বিশ্বাস করব না যে যা ঘটেছে তার চেয়েও যথার্থ কিছু করতে পারত। আর কোন জ্ঞানের কথা আমাকে শিখিও না। সমাধি পেরিয়েছে জীবন, সেখানে কি করে আমি আমার পিতার সম্মুখীন হব অথবা মাতার সম্মুখীন হব? যার বিরুদ্ধে আমি জঘন্যতম অন্যায় করেছি, যে অপরাধ মৃত্যুতে মুছে যায় না, তাদের বিভ্রান্ত জন্মের কথা ভেবে কি করে ভালোবাসার দৃষ্টিতে সন্তানদের দেখব? আমিই তো আদেশ দিয়েছিলাম পাপকে বর্জন করতে এবং অপবিত্রকে পরিত্যাগ করতে। অবশেষে আমি আমি সেই পাপি এবং অপবিত্র হয়ে পরিত্যক্ত হলাম। লোকের কটাক্ষকে আমি কি করে দেখব? যদি শ্রবণকে নিরুদ্ধ করতে পারতাম তাহলে লজ্জার শরীরকে দৃষ্টিহীনতা শব্দহীনতায় বন্দি করতাম। সিধায়ন, তুমি আমার ধরিত্রী মাতা, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে, কিন্তু কেন আজকে এই অবস্থার জন্য কি? কেন আমার সেই মুহূর্তে মৃত্যু ঘটল না যখন আমি পরিত্যক্ত হয়েছিলাম? তাহলে তো পৃথিবীর মানুষকে অপরাধ জানাবার জন্য আমার বেঁচে থাকবার কোনো প্রশ্ন উঠতো না। পরিবাসের পালক পুত্র যে ছিল তরুণ যৌবনময়, সে এখন পাপ ও পঙ্কে নিমজ্জিত। পিতা, ভ্রাতা, পুত্র, বধু এবং স্ত্রী একটি বিভৎস পরিণয়ে সব একাকার হলো। না, না, আমি আর এসব কথা উচ্চারণ করতে চাই না। আমাকে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার হাত ধরে এখান থেকে নিয়ে যাও, সমুদ্রে নতলে নিমজ্জিত করো। আমাকে ভয় পেও না, ভয় পেও না, আমার পাপ আমি একাই বহন করছি। কেউ না আসছে, তোমার সমস্ত ইচ্ছার উত্তর ফিরিয়ে দিতে পারে তোমার স্থানে এখন তিনি আমাদের একমাত্র রক্ষাকর্তা প্রভু। আমি তাকে কি বলবো? আমার কোন অনুনয়ে বিনম্র হয়ে সে আমার দিকে ন্যায়ের দৃষ্টিতে তাকাবে? তার বিরুদ্ধে আমি যে অন্যায় করেছি তার পাপ তার কোনো পরিমাপ হয় না। পরিমাপ? তোমার পতন দেখে তোমাকে পরিহাস করতে আমি এখানে আসি, তোমার পাপের জন্য তোমাকে অপরাধী করতে আসি। বন্ধুগণ, জীবনে দেবতাদের প্রতি তোমাদের শ্রদ্ধার কথা স্মরণ করো, মানুষের ছোটদের কথা না ভাবলেও উপরে দীপ্যমান সূর্যের কথা স্মরণ করো। দিবসের আলোতে কোনো অপবিত্রকে থাকতে দেওয়া যাবে না। পৃথিবী, বাতাস অথবা পানি কোনো অপবিত্রকে গ্রহণ করে না। একে ভেতরে নিয়ে যাও। অনুকম্পার দাবিতে শুধু এইটুকুই করতে পারি, যার কেউ নয়, শুধুমাত্র রক্ত সম্পর্কেও নয়, তার সামনে থেকে তার আর্তনাদ শুনবে এবং তার যন্ত্রণাকে দেখবে। কৃহন, কৃহন, তুমি আমার দয়াত্র বন্ধু, তোমার প্রতি আমার একটাই অনুরোধ, আমার প্রত্যাশা পূর্ণ করো। আমার জন্য নয়, আমার জন্য নয়, তোমার তোমার কল্যাণের জন্য। এত বিনয় সঙ্গে উচ্চারিত কিসের প্রার্থনা? এই মুহূর্তে দেশ থেকে আমাকে নির্বাসন দাও, মানুষের দৃষ্টি হারালে আমাকে পরিহাস করো। অবশ্যই তা হবে,
কিন্তু দেবতার নির্দেশের অপেক্ষায় আমি আছি। এখনো কি দেবতাদের নির্দেশ স্পষ্ট হয়নি? পিতৃঘ্ন এবং অপবিত্রের জন্য মৃত্যু তো ঘোষিত হয়েছে, সে তো আমি এখানে উপস্থিত। সত্য, কিন্তু আজ এখানে যা ঘটলো তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমি আরো পরিষ্কার স্পষ্ট নির্দেশের অপেক্ষায় আছি। কোন দেবতায় আমার হয়ে কোনো কথা বলবেন না। দেবতার উপর কি তোমার বিশ্বাস নেই? আছে, আছে। এখন তোমার প্রতি আমার একটা শেষ অনুরোধ, তোমার ভগ্নির শেষ সৎকার তুমি করো, আর আমাকে সীতায়ন পার্বত্য অঞ্চলে যেতে দাও। সেখানে শৈশবে আমার পিতা মাতা আমার মৃত্যু কামনা করেছিলেন, আমি তাদের প্রত্যাশা পূর্ণ করব। আমি সেখানে মৃত্যুর জন্য অপেক্ষা করব। কেমন কেমন আমার পুত্রদের জন্য ভাবনা নেই। পৃথিবীর মধ্যে চলবার উপযুক্ত তো দেওয়া হয়েছে, কিন্তু আমার কন্যারা, আমার কন্যারা, তাদের ছাড়া আমি কি করে বাঁচব? যদি একবার ওদের স্পর্শ করতে পারতাম, জড়িয়ে ধরে কাঁদতে পারতাম। আমি তাদের কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আমি জানি তুমি তোমার মেয়েদের কত ভালোবাসো, তাই তাদের ডেকে পাঠিয়েছিলাম। বড় হলে বুঝবে কেন আমি আমার পৃথিবী অন্ধকার করেছিলাম। আমার পাপ যেন তোমাদের স্পর্শ না করে। তাহলে তুমি যা কামনা করছো তাই হয়তো হবে। ঠিক আছে, কিন্তু আমার কন্যারা, তারা তোমার সঙ্গে যাবে না। না 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 না, তারা আমার সঙ্গেই থাকবে। ইতিপথ আর আদেশ করো না, এখন তুমি আদেশ শুনবে। তোমার শাসন শেষ হয়েছে। যতক্ষণ না সবাই পর্যন্ত সীতার আনন্দকে বহন